আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন পপকর্নের রেসিপি। চিকেন পপকর্ন রান্না করতে যে উপকরণগুলো লাগবে, 1.5 কেজি ওজনের আর ছাড়া একটি মুরগির বুকের মাংসটাকে আমি 1 বাইট স্লাইস হিসাবে আমি কেটে নিয়েছি, 1 কামড়ে খাওয়া যায় এরকম সাইজ করে নিয়েছি। আর চিকেন পপকর্নটা তৈরি করতে হলে প্রথমে আমাকে মাংসটাকে মেরিনেট করে নিতে হবে। তো মাংসটা মেরিনেট করতে যা যা লাগবে, এখানে লাগবে সয়া সস, সয়া সস আমি 2 টেবিল চামচ পরিমাণ দিব। আর লাগবে লাল মরিচের গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, গার্লিক পাউডার লাগবে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, জিঞ্জার পাউডার লাগবে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, অনিয়ন পাউডার লাগবে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, লবণটা আমি স্বাদ মতো দিব। আর লাগবে কর্নফ্লাওয়ারটা আমি 1 কাপের 1/4 ভাগ পরিমাণ নিয়েছি, তবে যেটুকু লাগবে সেটুকু পরিমাণ দিব। এখন আমি মাংসটাকে 1 করে সবগুলা দিয়ে ম্যারিনেট করব। লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, গার্লিক পাউডার দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, জিঞ্জার পাউডার দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, অনিয়ন পাউডার দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, এবং লবণ দিচ্ছি আমি 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, এবং সয়া সস দেবো 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এগুলো আমি মিক্স করছি। মিক্সড করে এখন আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার আমি যেটুকু লাগবে সেই পরিমাণ দিব, প্রথমে 1/2 দিচ্ছি, হয়েছে আর লাগবে না। আমি 1 কাপের 1/4 ভাগ পরিমাণ নিয়েছিলাম, তার থেকে 1/2টা কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এখন আমি এটা মেখে রাখছি, মেখে ফ্রিজের মধ্যে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে কোটিং করে তারপরে ডুবো তেলে ভাজবো। ফিরে আসছি 1 ঘন্টা পরে। দর্শক, 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এখন আমি কোটিংটা রেডি করব। লাগবে 2টি ডিম, 1/2 কাপ পরিমাণ দুধ। ডিমটা নিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে, এটাকে ফেটে নিচ্ছি। এর সাথে আমি 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে দিচ্ছি। এখন এটা সরিয়ে রাখছি। এখন আমি ময়দার মিক্সচারটা রেডি করব। 1/2 কাপ ময়দা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এর মধ্যে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ আদার গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ রসুনের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। এখন আমি এগুলা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর লাগবে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন আমি চালের গুঁড়ার মিক্সচারটা রেডি করব। পাত্রের মধ্যে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি, এর মধ্যে 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ আদা গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ রসুনের গুঁড়া নিয়ে নিচ্ছি, 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, আর 1 চিমটি পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলোকে কোটিং করব। দর্শক, আমি এখন মেরিনেট করা মাংসটাকে কোটিং করব। প্রথমে আমি এটাকে ময়দায় গড়াবো, তারপরে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিব, তারপরে চালের গুঁড়ার মিশ্রণের মধ্যে গুঁড়িয়ে নিব। ব্যাস হয়ে গেল। এভাবে আমি বেশ অনেকগুলা নিয়ে ময়দার মধ্যে একসাথে গুঁড়িয়ে নিব। একটা একটা করে নিতে তো সময় বেশি লাগবে, সেই জন্য আমি একসাথে বেশ অনেকটা পিস নিয়ে ময়দায় গুঁড়িয়ে নিচ্ছি, তারপরে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি, তারপরে চালের গুঁড়ার মিশ্রণে রেখে দিচ্ছি। আবার আরেকটা নিচ্ছি, নিয়ে ডিমে ডুবিয়ে নিচ্ছি, আবার চালের গুঁড়ার মিশ্রণে রেখে দিচ্ছি। এখন আমি এগুলাকে এভাবে একসাথে চালের গুঁড়ার মিশ্রণে কোটিং করে নিব, এবং এভাবে বাড়তি যে গুঁড়াটা লেগে আছে সেটা আমি সরিয়ে নিব। এভাবে আমি সবগুলাই করে নিচ্ছি। আমার সবগুলা কোটিং করা হয়ে গেছে, স্লাইসগুলা কোটিং করার পরে মোটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ডুবো তেলে ভাজবো। চুলায় ফ্রাই প্যান বসিয়েছি, চুলা জ্বালিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলে ভাজবো সেজন্য তেল একটু বেশি দিচ্ছি।
তেলটা অনেক বেশি গরম করা যাবে না, সেই জন্য অনেক বেশি গরম করলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন চিকেন পপকর্নগুলো ভাজবো, দিয়ে দিচ্ছি। চিকেন পপকর্ন আসলে অনেক বেশিক্ষণ ধরে ভাজার দরকার হয় না, কারণ চিকেনের পিসগুলাই অনেক ছোট থাকে, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিটেই ভাজাটা হয়ে যায়। হালকা বাদামি হলেই আমি এগুলো তুলে ফেলবো। আমার চিকেন পপকর্নগুলা হালকা বাদামি কালারের হয়ে গেছে, আমি এখন টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি যাতে তেলটা সোক করে নেয়। এখন আমি বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন পপকর্ন বাকিগুলোও ভাজা। দর্শক দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ক্রিস্পি হয়েছে। হয়ে গেল আমার মজাদার ক্রিস্পি চিকেন পপকর্ন, খুবই ক্রিস্পি এবং খুবই টেস্টি। আমি একটু খেয়ে দেখাচ্ছি কিরকম ক্রিস্পি। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় করে খাবেন এবং আমাকে লাইক শেয়ার এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হলো জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ ও সুন্দর থাকবেন এই কামনায় আজকে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।